আমরা সকালবেলা 8:30 এসেছে, আমি তখন আমার প্রাতঃকর্ম এবং ব্যায়াম আগে করছিলাম, ব্যায়াম করে যখন ছেড়েছি এরকম দেখে এরকম দেখছে তাদের। দেখার পরে তারা বলছেন, বলার পর আমি জিজ্ঞেছি, নর্মালি যদি এরকম কিছু কেস কানেকশন আসতে হয় আপনাদের তো একটা সার্চ ওয়ারেন্ট নিয়ে আসার দরকার। তখন তারা বলেছে আমরা একজন ম্যাজিস্ট্রেটকে নিয়ে এসেছি এবং এটা আপনাদের এফআইআর, এটা তো আমরা আনিনি এবং এটা আমরা মনে করি প্রয়োজন নেই। কিন্তু আমি বলি সঙ্গে সঙ্গে আমার যেহেতু প্রতিবেশীও আছে ভাস্কর দেব সিনিয়র অ্যাডভোকেট, ওনাকে কল করি, উনি এসেছেন, উনি মর্নিং ওয়াকে ছিলেন, এসে উনিও বলেছেন যে আপনারা সার্চ ওয়ারেন্ট ছাড়া কী করে করেন। তখন আমি ভাস্করকে বলেছি ঠিক আছে, আমি তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুলিশকে প্রশাসনকে সমস্ত সহযোগিতা করে এসেছি, কারণ আমি পরিষ্কার করে বলতে চাই আমার সব কিছুই ওপেন পরিষ্কার। এই বাড়ি আমার স্ত্রীর, এটা শ্বশুরের বাড়ির পক্ষ থেকে তারা দিয়েছিল জমি কিনে, আর ওইখানে তো আমার বাবার প্রপার্টি, বাড়ি জমি রাবার বাগান, তার তো গোপনীয়তা কিছু নেই। আমি রাজনৈতিক কর্মী ছাত্র জীবন থেকে এবং সারাক্ষণের কর্মী, 25 বছর সমানে বিধায়কের দায়িত্ব পালন করেছি, তার মধ্যে টিআইডিসির চেয়ারম্যান, মন্ত্রী, শেষ পর্যন্ত উপাধ্যক্ষের দায়িত্ব পালন করেছি। সুতরাং আমার যা আছে ত্রিপুরার মানুষ সবাই জানে, করলে সেই জায়গায় দাঁড়িয়ে এর আগেও ভিজিলেন্স যখন ডেকেছে বিজেপির খয়েরপুর মণ্ডলের যে সভাপতি, সে এই কমপ্লেনটা প্রথম করেছে ভিজিলেন্সের ডাইরেক্টরের কাছে, তার ভিত্তিতে আমাকে ডাকিয়েছিল। ভিজিলেন্স প্রায় 1 মাসের উপরে সমানে সেখানে তারা তাদের তদন্ত ইত্যাদি ইত্যাদি যা যা করার করেছে, সেটা করে তারা তো শেষ করেছে জানুয়ারির মাঝামাঝি সময়টা, এখন তো হইলো জুলাই মাসের মাঝামাঝি, এতদিন আর কোনো খবর নেই। এখন ওই দিন আপনাদের মারফতে আমি জেনেছি যে ভূঞ্জনগর পিএসএ ভিজিলেন্সের পক্ষ থেকে এটা এফআইআর হয়েছে, সংবাদ মাধ্যমে জেনেছি। পরে আমার অ্যাডভোকেটরা তার সার্টিফিকেট কপি বের করেছেন, এই কপি পেয়ে তারা কথা বলছেন আইনগতভাবে, তারা কিভাবে আমাকে যারা পরামর্শ দেন এই বিষয়টা তারা সেভাবে লড়বেন। ইতিমধ্যে আমাদের পার্টির সম্পাদক মণ্ডলীর পক্ষ থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র, যে ষড়যন্ত্রটি বাদল চৌধুরীর বিরুদ্ধে নেওয়া হয়েছিল এবং এখন পর্যন্ত বাদল চৌধুরীর বিরুদ্ধে চার্জশিট দিতে পারেনি। আজকে তারা 8:30 এসেছে, এখন 7টায় বেরিয়ে গেছে, তারা বাড়ির তন্ন তন্ন করে আমাদের চেয়ার টেবিল এমনকি পরে আমার স্ত্রীর শাড়ি কটা আছে বাড়িতে তাও বলেছে, মহিলাদের এটাও বলেছে, সোনা গয়না ইত্যাদি কী কী আছে দেখেছেন তারা কোলাকুলি। শেষ পর্যন্ত তারা কী বলে গেল স্যার আজকে? শেষ পর্যন্ত তারা যা পেয়েছে একটা ওয়ারেন্ট, সার্চ ওয়ারেন্ট করে, আরে সার্চ লিস্ট করে, সিজার লিস্ট করে একটা কপি দিয়ে গেছেন, আমি কাগজপত্র যা আছে কোলাকুলি তাদের সামনেই খুলে দিয়েছি। আমার আমার তারা তো এটা ডিটেলস একটা প্রচুর একটা বিরাট লিস্টই বলে, সেই জায়গায় দাঁড়িয়ে তারা তো তাদের মতো করে দিয়ে গেছেন, আমাকে সাইন করে রেখেছেন, তারাও সাইন করেছেন, আমার কাছে কপি দিয়ে গেছে, এখন বাকিটা তদন্ত হবে, আমার উকিলরাও পরামর্শ নেব, সে অনুযায়ী আমরা। কোনো ডকুমেন্টস নিয়েছে কি স্যার আপনার থেকে তারা? ডকুমেন্টস কিছু নিয়েছে, আমার পাসবই তার কপি নিয়েছেন, আমার দলিল, আমার স্ত্রীর দলিল, আমার যে খয়েরপুর বাড়ির যে বিভিন্ন প্রপার্টি, আমি যেহেতু বড় ছেলে আমার কাছেই থাকে, এগুলোর কপি আমার কাছে আছে, এগুলোর কপি নিয়ে গেছে। আর আমাদের যে স্বাভাবিক কারণেই আমরা তো কিছু ফিক্স থাকে, এগুলি যা যা আছে নিয়ে গেছে, সব খোলাখুলি আছে আমাদের, আমি সব দিয়েছি খোলাখুলিভাবে তাদের কাছে। স্যার ইদানিংকালে আপনি কিছু আন্দোলনে
বিজেপির বিভিন্ন ইস্যু, সেটা পেট্রোলের দাম হোক সব কিছু, তার জন্য কি আপনাকে ঘরে ঘরে বসানোর জন্য এসব হচ্ছে? আমি আন্দোলন তো আমি যখন ক্লাস নাইনে পড়ি ছাত্র ফেডারেশন করি, আমি লড়াইয়ের সম্মানের সংসদ আছে, আপনাদের বলতে বাধা নেই। কংগ্রেস টিউজেসের জোট রাজত্ব যখন ছিল তখনও আমাকে গ্রেপ্তার করেছিল, সামান্য কেসে গ্রেপ্তার করেছিল, এখানে জামিন হয়নি, গুয়াহাটি হাইকোর্টে জামিন আনতে হয়েছিল। হাইকোর্টে জামিন আনার পরে দেখা গেল ওই কেস আর নেই। পরবর্তী পর্যায়ে আমাদের যে পার্টি রাজ্য দপ্তর ছিল আগে বর্তলায়, ওইখানে আগুন দিয়ে আমাদের পুড়িয়ে মারার চেষ্টা করেছিল অনেক সরকার সহ আমরা যে নেতৃত্ব ছিলাম। ভোরবেলায় আমাদের তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছিল, সেটাও অ্যাটেম্প্ট মার্ডার, নন ভেলুয়েবল ইত্যাদি। জামিন আগরতলায় হয়নি, সেই জামিনও হয়েছে আমাদের গুয়াহাটি হাইকোর্ট থেকে। এরপরে দেখা গেল এই মার্ডার কিছু আর নেই, এগুলো ফেস করে একজন রাজনৈতিক কর্মী হিসাবে, মার্কসবাদী কমিউনিস্ট পার্টির একজন কর্মী হিসাবে, এটা লড়াই করে মানুষের পাশে থাকা আমাদের সকলের দায়িত্ব, এই লড়াই করছি। স্যার কিছু কিছু এই সরকার যাওয়ার পরেও, আমাদের এর আগে বামফ্রন্ট সরকার যাওয়ার পরেও 26 মার্চ থেকেই লড়াই করে এই ময়দানে আছি। এই লড়াই করা আমার ধর্ম, এই লড়াই করে যাবো যতদিন জীবিত আছি। 28 কোটি টাকার একটা, মানে কিছু কিছু সংবাদ মাধ্যম করছে যে আপনার আপনার যে দপ্তরগুলি ছিল সেই দপ্তরগুলিতে নাকি ঘোটালা হয়েছে, দুর্নীতি হয়েছে 28 কোটি টাকার। তো এই 28 কোটি টাকার বা এই বিষয়ে কি তারা কিছু বলেছে? এই বিষয়ে তো তারা, আমি যে সার্টিফিকেট কপি বের করেছি তাতে তো এইরকম কোথাও নেই এফআইআরের মধ্যে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যে স্বাভাবিক কারণে আমার তো নির্দিষ্ট ইনকাম আছে, আগে ভাতা পেতাম, এখন পেনশন পাই, আমার স্ত্রী একজন পার্টির হোল্ডার, তার বাইরে আমার জমির ধান থেকে আমরা খোরাকি চাল খাই, আমার রাবার বাগান আছে, এটা আমার ছোটো ভাই মেনটেন করে, এই কিছু আয় আছে, এর বাইরে আমাদের আয় নেই। স্যার তারা কি নগদ অর্থ কিছু নিয়ে গেছে আপনাদের কাছে? নগদ অর্থ সোনা দানা কিছু নিয়ে যায়নি, তারা দেখেছেন, তারা লিস্ট করে নিয়েছেন। তারা আমি বর্বর সহযোগিতা করে এসেছি, তারাও আমাদের, আমি কষ্ট পেয়েছি সারাদিন, কারণ আমার অনেকগুলি কর্মসূচিও ছিল এবং তাদের অনুরোধে কর্মসূচি আমার স্থগিত করতে হয়েছে, বাতিল করতে হয়েছে ফোন করে টরে। তারাও তো কষ্ট পেয়েছে, তারাও তো সকালবেলা যে এসছে খাওয়া দাওয়া করে এসেছে, পরে একটু টিফিন আমরা অফার করেছিলাম কিন্তু তারা আমাদের এটা খায়নি, টিফিন নিজেরা এনে খেয়ে আছেন। আমার ছোট ভাই, আমার আরেক ভাইয়ের ছেলে, ওদের সব কিছু দেখেছে। ওইখানে আলাদা করে তো আর কাগজপত্র কিছু নেই, কাগজপত্র যা আছে আমার কাছে আছে, তবু আমার ছোট ভাইয়ের কাছে যা কাগজপত্র আছে সেই কাগজপত্র দেখেছে, করেছে, বাড়ি ঘর চেয়ার টেবিল এখানেও যা করেছে, টিভি ইত্যাদি একেবারে, কম্পিউটার ল্যাপটপ মোবাইল ফোন যা আছে সব রেকর্ড তারা নিয়েছে, আমাদের তো গোপনীয়তা কিছু নেই। কতক্ষণ তল্লাশি করেছে? 8:30 থেকে 7:30, আপনারা গণে নিন, টাইমটা দেখে নিন। ক্রাইম ব্রাঞ্চে কি আগামী দিন কি ক্রাইম ব্রাঞ্চে আপনাকে ডেকেছে বা কিছু এরকম কিছু খবর আপনাকে বলেছে? আজকে এসেছে প্রথম, তার আমি বলতে পারবো না, এটা তারা ঠিক করবে। স্যার যেহেতু আপনারা বিরোধী দলে রয়েছেন, দল কি আর কোনো ধরনের সিদ্ধান্ত নিতে চলছে আপনাদের এই ব্যাপারে? না, বিরোধী দল হিসেবে তো পার্টি অলরেডি বিবৃতি দিয়েছেন, আমাদের পোলিট ব্যুরোর সদস্যকে আপনারা জিজ্ঞেস করেছিলেন, তিনিও সেই কথাটাই কোলাকুলি করেছে। আমাদের পার্টিতে একটাই মত, আমরা যা বলি আমাদের পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলে যা বলে এটা আমাদের সকলেরই মত, পার্টি ঠিক করবে, তবে এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র, এটা পার্টিও বলেছে, এটা আমিও বলবো। স্যার পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গে যখন বিরোধীদের উপর মানে কেস দিচ্ছে, ইয়ে করছে, বলছে বিজেপি এখানে অভিযোগ করছে, তৃণমূল করছে, তো এখানে তো সেম বিরোধীদের উপরে আপনাদের উপরে যে এটা, এই যে আপনি বলছেন অভিযোগ, আমরা তো বরাবর বলে আসছি, মার্চের 3 তারিখ থেকেই তো আমরা বলে আসছি আক্রমণ হচ্ছে, আমরা আক্রান্ত, আমাদের এখানে কোনো গণতন্ত্র নেই, আপনাদেরও গণতন্ত্র নেই, আপনারা যারা সংবাদপত্রের কর্মী আপনাদের কতজন আক্রান্ত হয়েছে, কতজন সেখানে কিছু স্লোগান সামনে হয়েছিল মানে? আমি মনে করি এই পাড়াতে আমার খয়েরপুর বাড়িতে যখন আগুন হয়, আগুন নিয়ে যখন সব জ্বালিয়ে দিয়েছিল তারপর থেকে বিরাম করি আছি, এখানে আমার কোনো অসুবিধা হয়নি, হয়তো তারা বিভিন্ন কারণে দিয়েছে আমি শুনেছি এটা, তবে আমি মনে করি না এখানে আমার নিরাপত্তার কোনো অসুবিধা আছে।
রামনগরের মানুষ, আমার স্ত্রী এখানে ছোটবেলা থেকে, আমার ভবেশ দাস যিনি আছে ওনার কাছে ছোট থেকে বড় হয়েছে সে, এবং এবং আমরাও আমি আজকে নতুন আসি না, এবং ছাত্র রাজনীতি যখন করি তখনও রামনগর থেকে কাজ করেছি, যুব রাজনীতি করেছি, এবং বিয়ের পরে তো এখানে বরাবর এসেছি। আমার শ্বশুরবাড়ি এবং এই পাড়ার সবার সঙ্গে আমার একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক আছে, এখানে কংগ্রেস কমিউনিস্ট বিজেপি হিসাবে না, আমার সবার সঙ্গেই পরিচিত। সর্বশেষ ক্রাইম ব্রাঞ্চ তরফ থেকে কি বলা গেল, বলে গেল তারা চার্জ দিস দিয়ে গেছে, আমার কাছে সাইন করে নিয়ে গেছে, তারা সাইন করে দিয়ে গেছে। আপনি কি সন্তুষ্ট তাদের সার্চে? কেউ তো কেসের ব্যাপারে কেউ কোনোদিন সন্তুষ্ট হতে পারে না যতক্ষণ এটা কেস শেষ না হবে। আমাদের সামনে যে আসুন বুমরা লোক, আমার মক্কেল পবিত্র করবাবু, যথেষ্ট আপনারা তো দেখলেন সকাল 8:30 থেকে এখন প্রায় 7:00, প্রায় 11 ঘন্টা যা যা জিজ্ঞেস করার ওনাকে, ওনার মিসেসকে করেছেন, বাড়ি তল্লাশি করেছেন, যা যা দরকার হয়েছে 10 টাকা ডকুমেন্ট, তো আমরা সম্পূর্ণভাবে সহায়তা করেছি, যদিও পুলিশের কাছে কোনো রকম সার্চ ওয়ারেন্ট ছিল না। তো তারপরে উনি, ওনার যেহেতু কোনো ভয় নেই, উনি বললো যে না যেহেতু বাড়িতে ঢুকে গেছে সার্চ করুক, আমাদের স্যার কি ধরনের ডকুমেন্টস সিজ করা হয়েছে, ওনার বাড়ি সংক্রান্ত কাগজপত্র, ওনার ব্যাংক অ্যাকাউন্ট, তারপর ওনার LIC-র কাগজ, এই সমস্ত। আইনজীবী হিসেবে আপনি কীভাবে দেখছেন? পুলিশ করতে এসছে করেছে, আর সব সবচেয়ে হচ্ছে আমার ক্লায়েন্ট, ওনার কোনো ভয় নেই, উনি বলেছে না আমি প্রস্তুত, আমি যা হবে ফেস করব। উনি সম্পূর্ণ বলছে এই কেসটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত, ওনাকে রাজনৈতিকভাবে চাপে ফেলার জন্য এটা করা হয়েছে, তো উনিও সহায়তা করেছেন পুলিশকে। দীর্ঘ সময় ধরে আমরা দেখা যাচ্ছে যে এখনো ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা রয়েছেন, এটা পুলিশ তদন্তের সাথে থাকতেই পারে, করছে তো কিছু কিছু জায়গায়, যেরকম আমরা বিভিন্ন, আপনারাও জানেন বিভিন্ন একটা বাজারের রটনা আছে যে 28 কোটি টাকার কেলেঙ্কারি এর অভিযোগ, কিন্তু এফআইআর আমরা তা দেখি না, যেটা প্রথম থেকে ভিজিলেন্সেও ওনাকে বহুবার টাকা হয়েছিল, উনি ভিজিলেন্সেও এফআইআর হয়েছেন, তখনও সমস্ত ডকুমেন্ট দিয়েছেন, ওই ভিজিলেন্সের কাগজে ওইটার সঙ্গে এই বাজারে যে গল্প আছে বা বিভিন্ন মিডিয়ায় যেটা আসছে ওইটার সঙ্গে কোনো মিল নেই, এটাই আকাশকুসুম গল্প, অনেক কিছু হচ্ছে, তো দেখি আমরা তদন্তে কী আসে। আচ্ছা, এখানে তো বাজারে মানে আরেকটা বাড়ি খয়ারপুর রয়েছে, ওইখানে কেউ কী গোবর খুঁজে? হ্যাঁ, ওইখানেও সার্চ করেছে, যা যা ডকুমেন্ট নেওয়া নিয়ে গেছে ওইখানে ওইভাবে সিজ করেছে, আমরা ইনস্ট্রাকশন দিয়েছি অ্যাজ এ লয়ার, আমি এবং আমার টিম যারা আছে তো সবাই, এখানেও আমরা সহায়তা করেছি পুলিশকে। দাদা, কোন কোন ডিপার্টমেন্ট নিয়ে কথা বলেছে, যে শিল্প দপ্তর রয়েছে এবং জায়গা? না না, এর সাথে ওই কোনো দপ্তর টপ্তর না, ওনার সম্পত্তি, আয় ব্যয়, ওনার ব্যাংকের স্টেটমেন্ট, তারপর ওনার বাড়ির যা যা আছে, শাড়ি থেকে শুরু করে ফুলের টপ থেকে শুরু করে যা যা অ্যাসেট ওদের মনে হয়েছে ওরা এগুলো দেখেছে, খুঁজেছে। 28 কোটি টাকার যে যেটা কথা হচ্ছে এটা কত দূর? এটা আমরা এখনও কোথাও পাইনি আর কি, কাগজে কলমে কোথাও পাইনি, তবে বিভিন্ন পত্র পত্রিকায় কী লিখেছে আমি লক্ষ্য করিনি, কারণ আমার একটু এটা আমি ব্যক্তিগত ব্যাপার বলা উচিত, আমার বাবা অসুস্থ, তো বাবাকে নিয়ে আমি একটু ব্যস্ত ছিলাম, তো শুনছি লোক মারফত বা কানে এখন এলো যে বাজারে একটা 28 কোটি টাকার গল্প উঠেছে, তো এটার কোথাও আমি কোনো সত্যতা পাইনি, এখন অবধি কোনো ডকুমেন্ট আমাদের হাতে আসেনি, এফআইআরও এটার উল্লেখ নেই। আমার বক্তব্যটা বলবেন না, আমি অন বিহাফ অফ মাই ক্লায়েন্ট আমি বলছি, হ্যাঁ আমার ক্লায়েন্টের বক্তব্য যে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এই কারণে এই দীর্ঘ সময় তল্লাশি চলছে ভাই। আপনার তরফ থেকে কি বলবেন এটাকে, কিভাবে দেখছেন? আপনারা তো দেখেছেন আমরা অনেকবার গেছি এসছি, যখন দরকার তখন আমরা এসছি,